শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের সবাইকার ভালো লাগবে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি আর গুনগুন কোথায় যাচ্ছি, ছাতা মাথায় দিয়ে। রাস্তায় যা রোদ আর গরমও আজকে প্রচণ্ড। আজকে যা আসছি হচ্ছে মন্দিরে, আমাদের এখানকার যে সিদ্ধেশ্বরী কালী মন্দির, তো সেই মন্দিরে এসেছি। আজকে হচ্ছে বন্ধুরের জন্মদিন, আজকের দিনেই আমার বন্ধু আমার কোল আলো করে এসেছিল আমার কাছে। তো এই দিনটায় একবার মায়ের কাছে আমরা পুজো দিই। আমাদের যে কোনো শুভ কাজে এই মন্দিরে আসি, সে বিয়ে হোক, বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, মুখে ভাত, যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে এসে আগে পুজো দিয়ে যাই। তো দেখো চলে এসেছি মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরের পাশেই আছে এই শিবের মন্দিরটা। তো ওখানে পুজো দিয়ে চলে এলাম, এখানে এখানে পুজো দিয়ে নেব। পুজো টুজো দিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে আছে অনেক কাজ। তো সারাদিন পাশে থাকো, তোমাদের ব্লগটা আশা করছি ভালো লাগবে। আর এই মন্দিরটা না যখনই আসি মানে এত ভিড় থাকে, মানে লাইন দিয়ে আসতে হয়, লাইন দিয়ে ঢুকতে হয়, আর অনেক কম দাঁড়াতে হয়। আর আজকে এত ফাঁকা আর এত সুন্দরভাবে আজকে পুজোটা দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কেউ নেই, শুধু আমি আর গুনগুন, মানে মন শান্তি করে পুজো দিলাম। যেমনি মায়ের কাছেও পুজো দিলাম, তেমনি এই বাবা মহাদেবকেও ভালো করে আজকে পুজো দিয়ে নিলাম। এই যে মাকে আজকে দেখে নাও কেমন সাজে সাজিয়েছে, দেখতে পেলে মাকে দেখে চোখটা সার্থক হলো। আর মায়ের কাছে কামনা করি আমার গুনগুনকে যেন খুব ভালো রাখে। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো গুনগুন ভাত পাচ্ছে না, তবুও ঘন্টা বাজাবে। তো মন্দিরে যখনই আসি না কেন, এই ঘন্টাটা না বাজালে মনে হয় যেন ভালোই লাগে না। তো আমি ঘন্টা বাজাচ্ছি দেখে ও দেখো হাত পাচ্ছে না, তবুও ঘন্টা বাজাবার জন্য লাফালাফি। আর এই জায়গাটা তোমরা চিনতেই পাচ্ছো, মায়ের মন্দিরে যখনই ভান্ডারি দেওয়া হয় ওই পাশের ওই ফাঁকা জায়গাটার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়। তো পুজো পাঠ দিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে তাড়াতাড়ি করে ময়দা মেখে নিলাম, এমনিতে বেলা হয়েছে। তো আজকে তো একটু লুচি করে দেবো, তো লুচি করবো আর হচ্ছে আলু চচ্চড়ি, আর তারপরে আমার গোপুসোনাকেও দিয়ে দেবো। গোপুসোনাও আজকে লুচি আলু চচ্চড়ি মিষ্টি যা যা এনেছি সমস্ত কিছু আমার গোপুসোনাকেও দিয়ে দেবো। তো চলো, গোপুসোনাকে তো সকালবেলায় তুলে দিয়েছিলাম, তুলে বাতাসা দিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। আর বাড়িতে এসে লুচি করার পর গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। আর এই যে গুনগুন দেখো, দিশা গুনগুনের জন্য লজেন্স, চিপস, ক্যাডবেরি সমস্ত নিয়ে এসছে, তো গুনগুন সেগুলো খাচ্ছে। আর হচ্ছে আমি দুপুরবেলা খাবার জোগাড় করে নিলাম, সমস্ত রকমের পাঁচ রকমের ভাজাভুজি। আর এই যে মাছভেলা দেখছো, শুধু ওর জন্যই ভেজেছি, কারণ দিনটা তো শনিবার, শনিবারে আমার সবাই নিরামিষ খাই, তো তার জন্যে শুধু গুনগুনকে দিলাম মাছ ভাজা। মাছটা শুভ, মাছটা দিতে হয়। আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে রবিবার হবে, বাড়ির সবাই বললো যে রবিবারে সবাই বাড়িতে থাকবে আর শনিবারে তো কেউ খায় না, ওর জন্য আজকে শুধু ওর জন্যই একটা মাছ ভেজে দাও আর পাঁচ রকম ভাজা দিয়ে পায়েস দিয়ে দাও খেতে। তো আমিও তাই করলাম। আর সন্ধ্যাবেলায় দিশা এসে সমস্ত মানে ঘরটাকে একটু বেলুন দিয়ে সাজিয়ে দিল। তো কেক তো কাটতে হবে, তার জন্য তো ঘর সাজানো হচ্ছে, তো কেকটাও আজকেই কেটে নেবে। আর কালকে হচ্ছে খাওয়া দাওয়া যাবতীয় যা কিছু সব কিছু কালকে হবে। তো চলো তোমার দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। যতদূর
যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যা।